সরকার বা পুলিশের পক্ষ থেকে যাই বলা হোক না কেন বিএনপির সমাবেশ নয়াপল্টনেই হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিকল্প কোনো স্থানে সরকার সমাবেশের প্রস্তাব করলে বিএনপি তা ভেবে দেখবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা জানান তারা। বিস্তারিত আলাদ বাবলু রিপোর্টে। শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যান চারদিক থেকে ঘেরা একটা খাঁচার মতো, নেতাকর্মীরা সেখানে নিরাপদ মনে করছে না। কেন আমরা নয়াপল্টনে করব, কেন আমরা সোহরাওয়ার্দী উদ্যানে করব না, এ ব্যাপারেও আপনাদেরকে সুস্পষ্টভাবে আমরা বলেছি। ওইটা একটা খাঁচার মতো, চারিদিকে দেওয়াল, কাঁটাতারের বেড়া, ওইটা নিরাপদ নয় নেতাকর্মীদের জন্য, জনগণের জন্য। এটা চারিদিকে খোলা এবং একটা জনসভা গণসমাবেশ করার জন্য এটি একটি উপযুক্ত স্থান। এদিকে সরকার সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিকল্প কোনো স্থানে সমাবেশের প্রস্তাব করলে বিএনপি তা ভেবে দেখবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচার উপকমিটির প্রচারণা অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি একথা বলেন। মনে রাখবেন, এখানে সভা হবে, একজন লোক দিয়ে হলে সভা হবে, সভা হবে, আমরা এখানে বক্তব্য রাখবো। তবে সরকারের যদি ভালো ভিন্ন কোনো প্রস্তাব থাকে সোহরাওয়ার্দী ছাড়া আমাদের বলতে পারে। দুই আয়োজন থেকেই মিথ্যা মামলা দায়ের সহ গ্রেপ্তার, হামলা ও সন্ত্রাস বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির নেতারা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।